সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নতুন আদেশ অনুযায়ী আগামী 18 মে থেকে 3 মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে যাওয়ার সুযোগ পাবে। এই নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জিয়াউল হক জুমা। আদেশটি সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য। এর সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় আসার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। অন্যদিকে কামিজ আল গাবি আমিরাতের বৈধতা ছাড়া বসবাসরত সবাইকে এর সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান। পরিশেষে আমি সংযুক্ত আরব আমিরাতের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি জানিয়ে রাখতে চাই। সংযুক্ত আরব আমিরাতে এর পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 20,386 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 6,523 জন এবং মৃত্যুবরণ করেছেন 206 জন। 206 জন মৃত্যুবরণকারীদের মধ্যে 31 জন প্রবাসী বাংলাদেশি কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদেরকে আমিরাতের বিভিন্ন প্রদেশে তাদেরকে সমাহিত করা হয়।